ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে যাবে একনেক সভা শেষে এমন আশা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জানিয়েছেন একদিকে মূল্যস্ফীতির হার নিম্নমুখী অন্যদিকে মজুরি হার ঊর্ধ্বমুখী পণ্য আমদানিতে নির্দিষ্টকরণের সুফল পাওয়া যাচ্ছে পরিকল্পনা মন্ত্রী বলেন বর্তমানে 20 লাখ টন খাদ্য মজুত রয়েছে দেশে খাদ্যের কোনো সংকট নেই এরপরও কৃষি উৎপাদন বাড়ানো এবং সংরক্ষণে প্রধানমন্ত্রী জোরালো নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন এম এ মান্নান ইমপ্লিমেন্টেশন এমন একটা বিষয় আজকে আমি সিদ্ধান্ত নিলে দুই দিন পরে এটা থাকবে না আই ডোন্ট নো এক্সপার্ট যারা বা আরো যে জ্ঞানী ব্যক্তিরা আছে তারা যদি কোনো একটা ফুল প্রুফ ওয়ে বাইর করতে পারে উইল অ্যাডপ্ট দ্যাট না হলে পর্যন্ত এইটা দিয়ে আমরা কাজ চালাবো বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে বিদেশি রাষ্ট্রদূতদের বাধ্য করছে কিছু গণমাধ্যম এই অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন রাষ্ট্রদূতদের কেউ কেউ জানিয়েছেন কয়েকজন সাংবাদিক প্রশ্নের উত্তর দিতে বাধ্য করছে তাদের এ বিষয়ে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই নিছকই দুর্ঘটনা জানিয়েছেন দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের সৈয়দ মুস্তফা আলী সহ আমাকে কিছু কিছু রাষ্ট্রদূত বলেছেন যে আমরা এই সম্পর্কে কোনো আলোচনাই করতে চাই না কিন্তু আপনাদের সংবাদ মাধ্যম আমাদের জোর করে আমাদের অপিনিয়ন নেয় অন্যান্য দেশের সংবাদ মাধ্যম বিদেশিদের নিজেদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কখনো প্রশ্ন করে না আপনার ঘরের সংসারের কাহিনী বাইরের লোক কত জানে না কিন্তু আপনারা নিজের ঘরের সংসারের কাহিনী বাইরের লোকের কাছে জিজ্ঞেস করেন এইটা একটা লজ্জারও বিষয় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা সম্মেলনে যোগ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 7.5 বছর পর এই আয়োজনকে ঘিরে লক্ষ্মীপুর জুড়ে রয়েছে সাজসরব গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে ব্যানার পোস্টার জেলা স্টেডিয়াম মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মীরা সম্মেলনে ডাক দিছে আমরা সেই জন্য আইসি ওদের কাছে সব আইব মাহবুব আলম হানিফ আইব এরা শেখ সেলিম হজম করে টাগোরে দেখবার জন্য আইসি বিএনপি যত হুঙ্কার দেয় যতই করুক 16 কোটি মানুষ প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনে জয়ন্তী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদের পারে উন্নয়ন কাজে এগিয়ে নেবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটি দিবেন সেই কমিটি সবাই গ্রহণ করবে এবং সেই কমিটির নেতৃত্বেই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে লিওনেল মেসির শেষের শুরু আজ হট ফেভারিট আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে প্রথম প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি সৌদি আরব তৃতীয় শিরোপার মিশনে পূর্ণ পয়েন্টে মনোযোগ আর্জেন্টিনার টানা 36 ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা যেমনটা জানাছিলাম যে আজ বিকাল 4টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা এবং সৌদি আরবের ম্যাচ এ নিয়ে জানাতে লোজাইল স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাদমান সাকিব সাদমান সাকিব আমরা দেখছিলাম যে সকাল থেকে 3 ঘন্টা আগে থেকে কিন্তু দর্শকরা আসতে শুরু করেছেন এবং বেশিরভাগই আর্জেন্টিনা দর্শক এখন কি চলছে যদি দেখাবেন আমাদের আমাদেরকে লোজাইল স্টেডিয়াম থেকে ঠিক 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 বলেছেন একদম যে ঠিক 2 ঘন্টা আগে থেকে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দর্শকদের আসার শুরুটা কিন্তু আরও আগে থেকে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরোটো হচ্ছে সাদা নীলে ছেয়ে গেছে এবং যদি আজকের এই লোজাইল স্টেডিয়ামের একটু বর্ণনা সমর্থকদের কথা বলি বা আর্জেন্টাইন সমর্থকদের পাগলামির কথা বলি তাহলে কিন্তু আসলে এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে কাতার বিশ্বকাপকে মাতিয়ে রেখেছে এই আর্জেন্টাইন ফ্যানরা তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আপনাকে আপনি বাধ্য হবেন তাদের সাথে নেচে গিয়ে সেলিব্রেট করার জন্য আপনি আর্জেন্টিনা সমর্থক হোক কিংবা নায়ক বা হন সবকিছু মিলে লুজাইল স্টেডিয়ামের একটু বলে রাখি লুজাইল স্টেডিয়ামটা 80,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এবার কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম এবং সেখানে যে আর্জেন্টাইন ফ্যানরা যে এখানে এসেছেন তার মধ্যে কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার সমর্থক কিন্তু যারা আর্জেন্টিনা থেকেই কাতারে এসেছেন এর বাইরে কিন্তু পুরো বিশ্বব্যাপী যত আর্জেন্টাইন ফ্যান আছে তাদেরকে আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি এবং নানা সাজে নানা নানা রঙে ঢঙে কিন্তু
কিন্তু তারা আসলে এখানে এসেছেন, কেউ কেউ জার্সি পরে, কেউ তাদের ট্রেডিশনাল কিছু পোশাক পরে, পতাকা নিয়ে, এছাড়া ব্যানার, ফেস্টুন, ঢাক, ঢোল সব কিছু নিয়ে কিন্তু তারা আসলে তাদের দলকে সমর্থন দিতে এসেছে। কদিন পরেই কিন্তু মারাদোনার মৃত্যুবার্ষিকী, তার আগে কিন্তু সমর্থক থেকে শুরু করে আপনার যত ফুটবলাররা আছেন, কোচিং স্টাফ, পুরো দলই কিন্তু চান যে মারাদোনাকে সেই ট্রিবিউটটা দিতে। তো সুতরাং সবকিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত লুজাইল স্টেডিয়ামের এখনো প্রায় ঘন্টাখানিকের উপরে সময়, 2 ঘন্টার মতো সময় বাকি আছে। সেখানে কিন্তু পুরো স্টেডিয়ামটি রং গোল্ডেন কালার হলেও পুরো চারপাশটা আকাশি নীলে ছেয়ে গেছে। জি সাদমুল সাকিব, আপনাকে ধন্যবাদ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। আজ বিকাল শুরু হতে যাচ্ছে বিকাল 4টায় আর্জেন্টিনা সৌদি আরব মিশন, এই নিয়ে কাতারের লুজাইল স্টেডিয়াম থেকে আমাদের জানাচ্ছিলেন সাদমুল সাকিব। রাজশাহীর তানোরে ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন জীবন পেয়েছে বন্ধ হয়ে যাওয়া একটি সিনেমা হল। টিকিটের বিনিময়ে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আব্রাশাহের 4টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা এবং সৌদি আরবের মধ্যে ম্যাচ। ইতিমধ্যে নিশ্চয় দর্শকরা আসতে শুরু করেছে আগে ভাগে একটু ভালো স্থানে বসার জন্য, কি অবস্থা যদি জানাতেন। খেলা হচ্ছে কাতারে, কিন্তু এর রেশ ছড়িয়েছে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি তানোরের ঠিক গোল্লাপাড়া বাজারের পাশেই একটি সিনেমা হল। আপনি দেখতে পাবেন যে সিনেমা হলটি খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে, এবং সিনেমা হলে এবারে বিশ্বকাপ খেলা যে দেখা হচ্ছে সেটার জন্য তারা প্রচুর পরিমাণে প্রচারণাও চালিয়েছেন, এবং টিকিট খুবই কম টাকার, মাত্র 20 টাকা, এবং 25 টাকা, উপরে গেলে 25 এবং নিচে বসলে 20 টাকা। প্লাস্টিকের চেয়ার সাজানো রয়েছে ভেতরে। এরই মধ্যে আমরা বেশ কয়েকজন যারা দর্শনার্থী বা ফুটবল প্রেমী তাদেরকেও পেয়েছি, মূলত তারাও আসতে শুরু করেছে। 4টা থেকে খেলা, তারা 3:30টার মধ্যে প্রবেশ করবে। একটু জানাবেন যে আপনাদের বাজারের এই উদ্যোগটি আসলে কেমন, এবং এই গ্রাম পর্যায়ে সিনেমা হলগুলো যে আবারও জীবিত হয়ে উঠছে ফুটবল খেলাকে কেন্দ্র করে, এই বিষয়টি কেমন? জি আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের প্রত্যন্ত অঞ্চল রাজশাহী বিভাগের তানোর জেলায় আপনারা এসেছেন। আমাদের এই সিনেমা হলে এত বড় একটা খেলার আয়োজন করা হয়েছে। আমরা তো দীর্ঘদিন থেকে সিনেমা হলে আসতামই না, ছোট আমাদের সমাজের ছেলে পেলে তো সিনেমা হলের পর্দা কেমন এগুলো ভুলেই গেছিলো। এই খেলার মাধ্যমে যে আমরা আবার সিনেমা হলে ফিরে আসতে পেরেছি, এই জন্য আমাদের তানোরের আমরা গর্বিত, এবং যারা এই খেলার আয়োজন করেছে আপনাদের চ্যানেল 24কেও অনেক 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 ধন্যবাদ। এবং খেলা কেমন হবে মনে করেন? আজকের খেলা হবে খুব জমজমাট, যেহেতু আর্জেন্টিনার খেলা আছে এখানে। আগে থেকে লোকজন আসতে ভিড় করে দিচ্ছে এই খেলা দেখার জন্য। আমরা অগ্রিম অনেক খুশি এবং অগ্রিম টিকিট কেটে রেখেছি এবং জি আব্রাশাহের আপনাকে ধন্যবাদ। রাজশাহীর তানোরে ফুটবল বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে নতুন উন্মাদনা, এবং একটি সিনেমা হলে ফুটবল ম্যাচ দেখানো হচ্ছে, এ নিয়ে জানাচ্ছিলেন আব্রাশাহের। আদালতপাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য মেলেনি। দুপুরে সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শাখাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া। জানিয়েছেন ভিপিএন ব্যবহার করে যোগাযোগ করতে পারে জঙ্গিরা। এ সময় হুন্ডি ব্যবসা বিষয়ে তিনি বলেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS এর আড়ালে হুন্ডি ব্যবসা চালায় একটি চক্র। কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়েছেন গত 3 মাসে হুন্ডির মাধ্যমে প্রায় 3 কোটি টাকা পাচার করেছে চক্রটি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। সকালে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। দলের কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা বলেন, এসব মামলার কোনো ভিত্তি নেই, এভাবে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা যাবে না, মামলাগুলোর জবাব দেবে জনগণ। দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেরিফা কাদের বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে, দুর্বল ভাবার কোনো কারণ নেই। রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টি রওশন এরশাদের পক্ষে মনোনয়ন পেয়েছেন দলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মানিক। সকালে রংপুর নির্বাচন কমিশন কার্যালয় থেকে আব্দুর রউফ মানিকের মনোনয়নপত্র কেনেন সোহেল আহমেদ লিটন। এদিকে গত 15 নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুস্তাফিজার রহমান মুস্তফা। তৈরি পোশাক কারখানা ঝুট থেকে সুতা তৈরি, বগুড়ায় পুরনো তাঁতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হচ্ছে এটি। বাজার ছাড়িয়েছে 100 কোটি টাকা, কর্মসংস্থান হয়েছে 50,000 মানুষের।
ফরহাদুজ্জামান শাহীর প্রতিবেদন, ক্যামেরাতে ছিলেন মোজাম হোসেন। বগুড়ার তাঁত শিল্প শত বছর ধরে এতেই জীবিকা নির্বাহ করছিলেন আদমদিঘির অর্ধশত গ্রামের বাসিন্দা। তবে কাঁচামাল সংকটে একটা সময় বন্ধ হয় তাঁত, বেকারত্বের শঙ্কায় পড়ে হাজারো মানুষ। বন্ধ হওয়া তাঁতের পালে হাওয়া লাগিয়েছে তৈরি পোশাক কারখানার ঝুট, রূপান্তর হচ্ছে সুতাই, নিশ্চিত হয়েছে স্থানীয়দের কর্মসংস্থান। ব্যবসা করতে হতে আস্তে আস্তে ওনার ছেলে, তার ছেলে, তার আত্মীয় স্বজন এসে এরকমভাবে আস্তে আস্তে এখন আমরা মোটামুটি 1300-1400 দোকানদার আমরা হয়ে গেছি। কাঁচামাল হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয় তৈরি পোশাক কারখানার ফেলনা কাপড়। এই কর্মযজ্ঞে সহায়তার লক্ষ্যে আদমদিঘিতে গড়ে উঠেছে প্রায় 1500 প্রতিষ্ঠান। ঢাকা চিটাগং থেকে আগে আমরা সুতা নিয়ে আসতাম, এখন এখান থেকে গোটা বাংলাদেশের মানুষ নিয়ে যায় কাজ করে। এক একজনে এক এক কাজে লাগায়, কেউ কম্বল বানায়, কেউ গামছা বানায়, কেউ চাদর বানায়, কেউ আরও সুইটার বানায়, কেউ বিভিন্ন কাজে লাগায় আর। প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার সুতা উৎপাদন ও বিক্রি হয় এখানে। কাঁচামাল ও চলতি মূলধন প্রাপ্তি নিশ্চিত হলে উৎপাদন অন্তত দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। এই জুট কাপড় কিনালে এসে আমাকে প্রসেসিং করতে অনেক টাকার দরকার, কিন্তু এই টাকাগুলো আমাকে নাই। এই জন্য যদি সরকার যদি কিছু অনুদান এবং যদি ইয়া করতে হেল্প করতো, তাহলে মনে করেন আমাকে ব্যবসাটা ভালো চাঙ্গা হতো। সুতার অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় বগুড়ার তাঁত শিল্পে সংশ্লিষ্টদের সহায়তার আশ্বাস স্থানীয় বেসিকের। ইতিমধ্যে ওখানে সরকারি অনুদান 4% দিয়েছি আমরা ওই ক্লাস্টারে। আমরা তাদেরকে নিয়ে অনেক কিছুই ভাবছি এবং তাদের যদি আরও সহযোগিতা লাগে সেক্ষেত্রে আমরা নীতিমালা অনুযায়ী আমরা ওখানে ব্যবস্থা নিব। কম্বল, চাদর, সোয়েটার, গামছা সহ নানা পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার বাড়ছে এই সুতার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এ ছিল দুপুর 2টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।